Jai Maka Maka, Jai Maka Maka, Jai Maka Maka. Kamakka Devir Asirbade, ei choy rashi hote choleche Maha Kotipoti. Alochonati sompurno shunben. Aaj orthat 22 June 2022 rate 8:24 minute মা রজশিলা হচ্ছে এবং 26 জুন 2022 সকাল 9:13 মিনিট পর্যন্ত এই মা কিন্তু রজশিলা থাকবেন অর্থাৎ এই যে আম্ববচী শুরু হতে চলেছে এই আম্ববচী সময় থেকে বেশ কিছু কার্যক্ষেত্রে কিন্তু না করাটাই ভালো প্রথম হচ্ছে আপনি কোনো দেবীর গৃহে পূজো কিন্তু দিবেন না অর্থাৎ যেখানে দেবীরা থাকে সেই জায়গাটাতে পূজো কিন্তু দিবেন না অর্থাৎ না দেওয়াটাই সবথেকে ভালো যেহেতু মা রজশিলা হয় এই সময় কোনো পূজো কিন্তু চলে না দ্বিতীয় নম্বর পয়েন্ট এই সময় মাটি খুঁড়বেন না হাল দিবেন না জমিতে ধানের বীজ ফেলবেন না এই সময় বেশ কিছু নিয়ম কিন্তু এই সময় কিন্তু আছে যে নিয়মগুলো যদি আপনি মেনে চলেন আপনার জীবনে কিন্তু সৌভাগ্য কিন্তু আসবেই অর্থাৎ কোদাল দিয়ে মাটি কুপানো এই সমস্ত কাজ এই সময় কিন্তু না করাটাই যথেষ্ট ভালো এই আম্ববচীর পর থেকে যে ছয় রাশি হতে চলেছে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে কোটিপতি সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি আলোচনা শুরু করা যাক দেখুন মা কামাখ্যা দেবী যে ছয় রাশিকে অপার ধন দিতে চলেছে সেই ছয় রাশির বিশেষ করে মানে করুণায় তার দুঃখ দারিদ্রতা কষ্ট ঋণ এগুলো থেকে কিন্তু মুকুব কিন্তু পেতে চলেছে অর্থাৎ এই ছয় রাশি হতে চলেছে মালামাল নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে মা কামাখ্যা দেবী করুণাতে ভাগ্য খুলতে চলেছে প্রথম রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু আসতে চলেছে অর্থনৈতিক সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আটকে গেছে এমন টাকা ফিরে পাওয়া এবং মান সম্মান পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে নাম্বার ওয়ান নাম্বার টু যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে ধনবান হতে চলেছে বৃষ রাশি যে জায়গাগুলো সমস্যা চলছিল সেই জায়গাগুলো সমস্যা কাটিয়ে বৃষ রাশির জীবনে কিন্তু নতুন সূর্যোদয় হতে কিন্তু চলেছে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যোদয় হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রায় কিন্তু পেতে চলেছেন ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে কর্কট রাশি তিন নম্বর রাশি এবং আপনাদের এই সময় ভূ সম্পত্তি থেকেও কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন একাধিক প্রপার্টি কিনা বা যার ক্ষেত্রে বিক্রি হচ্ছিল না বিক্রি হওয়ার সম্ভাবনা এই আম্ববচীর পর থেকে কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশির ভাগ্যোদয় হতে চলেছে এবং স্বপ্ন পূরণ হতে চলেছে সিংহ রাশির দাম্পত্য সুখের জায়গা আর্থিক স্থিতির জায়গা
এবং বিদেশ থেকে সিংহ রাশি কিন্তু লাভবান হতে চলেছে। অর্থাৎ ফিরে তাকাতে হবে না সিংহ রাশিকে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনাদের সামাজিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে লাভ এবং ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি, ছয় নম্বর যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনারা ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হতে চলেছেন, বিভিন্ন দিক থেকে সুযোগ আসতে চলেছে। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। নমস্কার।